সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 17 ফেব্রুয়ারি 2022 সৈকত ডেইরি ফার্মের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলের মাধ্যমে সৈকত ডেইরি ফার্মের যে নিত্য নতুন কালেকশনগুলো আছে সেগুলোই আপনারা প্রতিনিয়ত দেখতে পারেন। তো আমাদের আজকের পর্বে সপ্তাহে উনি কেমন গাভী সংগ্রহ করছে, কি জাতমান কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আপনার এই প্রোগ্রামের জন্য তো অনেক দর্শকই অপেক্ষা করে থাকে সৈকত ডেইরি ফার্মের নতুন কালেকশনগুলো দেখার জন্য। জি, এই সপ্তাহে আসলে তো ভিডিও দিতে তো দেরি হয়ে গেল। হ্যাঁ, অনেকগুলো গাভী বিক্রি করার কারণে, গরু কমে যাওয়ার কারণে আসলে ভিডিওটা দিতে, গরু ঠিকই নিয়ে আসছিলেন কিন্তু বিক্রি হয়ে গেছে আনার পর পরই। জি জি, এই কারণে আবার কয়েকটা গরু এলাকা ঘুরে কালেকশন করে তারপরে আবার প্রোগ্রাম দিচ্ছেন আপনি। 8-9টা বিগ সাইজের গাভী ছিল, ওগুলো গাভী সবগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখন কিছু মাঝারি মাঝারির সাইজে একটু বড় আছে, 8-7টা গাভী আছে, 4টা বাচ্চা সহ 3টা প্রেগনেন্ট। এই গাভীগুলো এখন দেখাবো, আজকের প্রোগ্রামে এগুলোই দেখাবেন। দর্শক চাইলে এগুলোর মধ্যে থেকে তাদের পছন্দের গরুগুলো তারা নিতে পারবে। জি জি। তো কিছু ক্রেতাও দেখলাম বোধ হয়। ও ক্রেতা আসলে ওনারা ময়মনসিং থেকে আইসে আসে একটা গাভী নিছে। তো একটু কথা বলি ক্রেতার সঙ্গে, তারপরে গাভী যেগুলো আছে সেগুলো দর্শকদের দেখাবো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্রেতা? জি। কোথা থেকে আসছেন? ময়মনসিং ফুলবাড়িয়া থানা থেকে। আচ্ছা, দেখে তো একদম ইয়াং মনে হচ্ছে, কি করা হয় মূলত? জি, আমরা বর্তমান করোনার পরে বাড়িতে আছি আর কি, গৃহস্থী করতেছি আর। আচ্ছা, এর আগে কি করতেন, পড়াশোনা? কিসে পড়াশোনা করতেছেন? আগে করছিলাম আপনার এসএসসি পর্যন্ত। আচ্ছা, এখন এই গরুর এই খামারের সঙ্গে যুক্ত হয়েছেন। তো এবারে কি প্রথম গরু কিনা নাকি অলরেডি গরু আছে? এবারই প্রথম গরু কিনা, আমার আগে দেশি গরু ছিল। এর আগে দেশি গরু লালন পালন করছেন, এবার এই ধরনের উন্নত জাতের গাভী কিনতে আসছেন? জি জি জি। তো এখানে কবে আসছিলেন? এখানে আসছি আপনার কালকে। গতকালকে আসছেন? এখানেই ছিলেন? এখানেই ছিলাম। এমনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো? খুব ভালো ব্যবস্থা, নিরাপদ? খুব, হ্যাঁ নিরাপদ। তো আপনার মতোই আরো দূর দূরান্ত থেকে যারা আসতে চায় আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই, ওনারা এখানে সবাই ভালো লোক। আচ্ছা, ওনাদের আচার ব্যবহারও ভালো? তাতে গরু কিনে সন্তুষ্ট? সন্তুষ্ট। আচ্ছা, তো ঠিক আছে, আপনি আপনার খামারের জন্য শুভকামনা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আঙ্কেল, শুরুতেই বাচ্চা সহ একটা গাভী আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান জাতের একটা গাভী সঙ্গে একটা বাচ্চা আছে? জি, সঙ্গে বাচ্চা হয়েছে আজকে। আজকে বাচ্চা হয়েছে? জি জি। শুরুতে গাভীটার বয়স সম্পর্কে একটু বলবেন, বয়স কয় দাঁত? এটা বকনাথ থেকে গাভী দিয়ে আমি 4 দাঁত বয়স হলো। 4 দাঁতে এটা কি প্রথম বাচ্চা দিল? প্রথম বাচ্চা দিল। আর সঙ্গে আছে ষাঁড় বাচ্চা, বাচ্চার বয়স কয়েক ঘন্টা মাত্র। জি জি। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ। দোলান পালানো তো দেখে মনে হচ্ছে ভালোই আসছিল। হ্যাঁ, অনেক আরো গাঁজা কিছু টানা হয়েছে, বাচ্চা খাওয়ানো হয়েছে। হ্যাঁ, এই তো ফুল ক্লিয়ার হয়ে পড়ে গেছে, এখন ফুলটাও একদম ক্লিয়ার হয়ে গেছে, এখন দুধটাও ক্লিয়ার করে টানি দেওয়া হবে। তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের প্রথম গরু, এই গাভী এবং বাচ্চা একসঙ্গে, কেমন দাম রাখছেন আপনি? এটার দাম রাখছি 1,65,000 টাকা। 1,65,000 টাকা আপনার চাওয়া দাম। আপনার প্রত্যেকটা গরুই দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে, হালকা কিছু কম করে বিক্রি করা যাবে। আচ্ছা, এই গরুটা সাইড করে দেন, সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটা আছে ওইটা দর্শকদের দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে কালো করে একটা গাভী বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা? এটা আসলে অস্ট্রেলিয়ান জাতের গাভী। অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী, সঙ্গে যে বাচ্চাটা আছে বাচ্চাটা কোন জাতের আর কি বাচ্চা হয়েছে? বাচ্চাটা আসলে ফিজিয়ানের বাচ্চা। হ্যাঁ, গাভীটা হলো পিওর অস্ট্রেলিয়ান, পিওর অস্ট্রেলিয়ান, অনেকে মহিষ অস্ট্রেলিয়ান বলে থাকে। আর গাভীটার বয়স হলো 4 দাঁত। 4 দাঁত। এটা কি প্রথম না দ্বিতীয়? এটা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিছে। ভাবতে পারে সিংগুলো একটু বড় দেখা যাচ্ছে, যে এই দাঁতটা ধরে দেখা দাও। আচ্ছা, একটু দাঁতটা ধরে দর্শকদের দেখাই দেই, যেন দর্শক একটু দাঁতটা দেখে ক্লিয়ার হতে পারে দাঁত আসলে কয়টা। আমরা 4টা বললাম, 4টাই কিনা? না, যেটা বলবো একদম সেটি কাজের সাথে। দাঁত আসলে 4টা আছে। আর গাভীটা প্রথম বাচ্চা দিছে, সঙ্গে এটারও ষাঁড় বাচ্চা? এটারও ষাঁড় বাচ্চা। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তো এটার উলান পালান তো দেখে ভালোই মনে হচ্ছে, কেমন দুধের আশাবাদী আপনি? এটা অবশ্যই 15+ থাকবে। 15+ দুধ সকাল বিকাল মিলে থাকবে, তার আইডিয়া মতো নিতে পারবে। হ্যাঁ, আমি আসলে আমার খাদ্য খানাও আমি ওই রকম করে খাওয়াই না, যাতে যে গাভীগুলো যারা খামারি নিয়ে যাবে তারা যাতে খাদ্য খানা বেশি করে খাওয়ালে দুধটা যেন আর একটু বৃদ্ধি হয়, আপনার সুনাম যেন বাড়ে। জি জি। তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু, এটার দাম কেমন? এটার দাম
1,80,000 টাকা, 1,80,000 টাকা, চাওয়া দাম, দর দামের সুযোগ আছে, এই গরুটা সাইড করে দেন। সিরিয়ালের তিন নম্বর যেটা আছে ওইটা দর্শকদের দেখাই। এই পাশে সিরিয়ালের তিন নম্বরে সাদা কালো, সাদা রং সেটাই বেশি, একটা গাভী বাচ্চা আপনি নিয়ে আসছেন, এটা হলস্টেন ফিজিয়ান, হলস্টেন ফিজিয়ানের একটা গাভী, সঙ্গে কি বাচ্চা আছে? সুন্দর একটা হলস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা আছে। এটা সঙ্গে আছে একটা বকনা বাচ্চা, আর মায়ের থেকে বাচ্চাটাই ভালো? 14-15 দুধ পাওয়া যাবে। আজকের প্রোগ্রামে সিরিয়ালের তিন নাম্বার গরু, গাভী বাচ্চা সম্পূর্ণ সুস্থ, দুধ 14-15, এই অবস্থায় দেখে কারো পছন্দ হলে কেমন দাম? এটার দাম 1,70,000 টাকা। 1,70,000, কোনো দর্শকের পছন্দ হলে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে। এগুলো গাভীর থেকে আরেকটা কথা বলি। হ্যাঁ অবশ্যই বলে দেন। না বললে তো বুঝতে পারবে না। হ্যাঁ, সঙ্গে যে বাচ্চাটা আছে, যারাই কিনবে এগুলো গাভী কিনলে তাদের পক্ষে আসলে আরো ভালো হয়, আমার জন্য ভালো, কারণ হলো বাচ্চারা খুব ভালো মানের বাচ্চা। এগুলো গাভীর থেকে দুধ ছাড়ানোর পরে বাচ্চার দাবি দেখা যায় 1,00,000 টাকা আসে, বাচ্চাটাই অর্ধেক টাকা উঠে আসবে গাভীর। আবার এই গাভীটার বাচ্চা দেখুন, আসলে গাভীটা আবার কনসেপ্ট করবে, কনসেপ্ট করলে 3-4 মাস গাভ হলে গাভীর দাম আবার দেখা যাচ্ছে এমনি 1,60,000-1,50,000 এই গরুগুলোর দাম আছে। এরকম এরকম একটা হিসেব আছে, যেই কিনবে যে পালবে একটা পরিসংখ্যান আছে, এই পরিসংখ্যান অনুযায়ী যদি কেউ খামার করতে পারে তার খামারে কোনোদিন লস আসবে না। তো এটার দাম কেমন বললেন? এটার দাম বলছি 1,70,000। 1,70,000, দরদামের সুযোগ আছে, দরদাম করে নিতে পারবেন। এটা সাইড করে দেন, 4 নম্বর যে গাভী বাচ্চা আছে ওইটা দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বর যে আরেকটা বাচ্চা সহ গরু আপনি নিয়ে আসছেন, এটা এটাও হলস্টেন ফিজিয়ান জাতের গাভী, এটাও হলস্টেন ফিজিয়ানের একটা গাভী গরু। এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? এটার বয়স 6 দাঁত, এটা দ্বিতীয় বাচ্চা হয়েছে, 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে আছে ষাঁড় বাচ্চা, সঙ্গে আছে একটা ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 3 দিন। বাচ্চার বয়স আজকে 3 দিন। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আছে। তো এটা 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে, আর এই অবস্থায় কেমন কি বুঝতেছেন কেমন দুধ হতে পারে এটার থেকে? এটার থেকে অনেক ভালো দুধ আছে, এটা আসলে 17-18 দুধ পাওয়া সম্ভব। যেহেতু তো 17-18 কেজি দুধের আশাবাদী আপনি এই গরুটার থেকে। আজকের প্রোগ্রামের 4 নম্বর গরু এটা, এটার দাম কেমন? এটার দাম 2,05,000 টাকা চাচ্ছি, 2,05,000 টাকা চাওয়া দাম। প্রত্যেকটা গরুতেই দরদামের সুযোগ আছে, কেউ চাইলে এসে দেখেও নিতে পারবে, কেউ চাইলে ফোনে ফোনে কথা বলেও নিতে পারবে। তো এটা সাইড করে দেন। এবার 3টা প্রেগনেট গরু আছে, সেই 3টা প্রেগনেট গরু দর্শকদের দেখাই। এবার এই পাশে সিরিয়ালে 5 নম্বর একটা প্রেগনেট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, সাদা কালো, এটা এটা হলস্টেন ফিজিয়ান, এটা হলস্টেন ফিজিয়ানের একটা গাভী গরু। জি, একটা বকনার থেকে গাভীর দিকে যাচ্ছে, বকনার থেকে গাভী হচ্ছে। এটা কি প্রথম প্রেগনেট হয়েছে? প্রথম প্রেগনেট, এখন 2 দাঁত বয়স, এখন 2 দাঁত। আর প্রেগনেন্সির বয়স কতদিন? আইডিয়া করে নিতে হবে। এটা দেখে যদি কারো পছন্দ হয়, সিরিয়ালের 5 নম্বর গরু, এটার দাম কেমন? এটার দাম চাওয়া আছে 1,70,000 টাকা, এটার দামও আছে চাওয়া 1,70,000। কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। তো এই গরুটা সাইড করে দেন। পাশে একটা গরু দাঁড় করানো আছে, সিরিয়ালের 6 নম্বর গরু হবে এটা। এটা কোন জাতের গরু? এটা ফিজিয়ান জাতের গাভী, অরিজিনাল ফিজিয়ান, অরিজিনাল ফিজিয়ান জাতের একটা গাভী গরু। এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? এটার বয়স 2 দাঁত, এটা প্রথম বাচ্চা হবে, এটাও বকনার থেকে গাভী হয়েছে, 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে। জি, তো এটার উলান পালান তো ভালোই আসছে, বাকি আছে কতদিন? উলান পালান চলে আসে যে লাভিতে কিছু পানি জমে গেছে। হ্যাঁ, এটা প্রথম বিয়ারের গরু বা প্রেগনেন্ট অবস্থায় এরকম একটু উলানে পানি আসে বা নাভিতে একটু পানি আসে, আর পানি আসলে উলান সামানের জায়গাও বৃদ্ধি হয়, হ্যাঁ, এবং বিশ্বের গাভীর দুধও বেশি হয়। আচ্ছা, তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের 6 নম্বর গরু, এটার প্রেগনেন্সির বয়স কতদিন বললেন? এটার বয়স 8.5 মাস, 8.5 মাস, 20-25 দিন টাইম আছে, 20-25 দিন বাকি আছে। এই অবস্থায় এটা দেখে যদি কারো পছন্দ হয়, এটার দাম কেমন? এটার দাম 1,90,000 টাকা, 1,90,000 টাকা সিরিয়ালের 6 নম্বর গরু এটা। জি, এটা সাইড করে দেন। সিরিয়ালের 7 নম্বর একটা বিগ বডির গরু আপনি পাশেই দাঁড় করানো আছে, এটা কোন জাতের গরু? এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান, এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ানের বিগ বডির একটা গাভী গরু। জি জি, এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? এটার বয়স 2 দাঁত,
এটার বয়স দুই দাঁত, দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চাতেই তো বেশ বড় সরো হয়ে গেছে। হ্যাঁ অনেক বড় সরো হয়েছে, আরো বড় হবে। আরো বড় হবে। আর এটার প্রেগন্যান্সির বয়স কতদিন? এটা মোটামুটি এক মাসের মতো টাইম আছে বাচ্চা। মোটামুটি এক মাসের মতো বাকি আছে। জি। তো এই অবস্থায় দেখে শুনে আইডিয়া করে নিতে হবে, আর এই অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে, সমস্যা নাই। জি এগুলো গাভী আসলে প্রেগন্যান্সির গাভী বিভিন্ন জায়গায় অনেক দূর দূর যারা দূর দূরান্তে নেবে তারা এগুলো নেওয়াই উচিত। এগুলো যা খামারে কয়েকদিন রেস্ট পাওয়ার পরে দেখা যায় গরু বিক্রি করার মতো যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন, এবার আপনি কিভাবে গরু বিক্রি করেন, দর্শক কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে কিনতে পারবে? ফোন নাম্বার তো দেওয়াই আছে, এর আগে বলা আছে, যারা দূর দূরান্ত থেকে আসবে তারা শুধু খরচের টাকা নিয়ে আসবে, এখানে এসে গাভী দেখে পছন্দ হবে, দরদাম হবে, তখন হয়তো যে পরিমাণে টাকা, এখন তো ব্যাংকের মাধ্যমে খুব সহজেই লেনদেন করা যায়। আর এখানে নিয়ে তো সব ধরনের গাড়ি ঘোড়া, ব্যাংক সব ধরনের সুযোগ সুবিধা আছে, এবং থাকা খাওয়ার দূর থেকে যারা আসবে যে হয়তো যা থাকবে খাবে কোথায় একটা চিন্তা থাকে। তো সে চিন্তাও নাই, একজন ক্রেতা ছিল তার সঙ্গেও কথা বললাম, আপনার বাসাতেই আছে, এখানে থাকার জন্য নিরাপদ খাবার ব্যবস্থা আপনি করতেছেন, থেকে খেয়ে দেখে গরুগুলো নিতে পারবে। আর আপনার খামারের ঠিকানা হচ্ছে পাবনা জেলার ভাংরা থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার নতুন যে কালেকশনগুলো ছিল সেগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।